অপুর কাছে যেভাবে পাঠানো হলো তালাক নামা সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম শেষমেশ সত্যি হল চারদিকের গুঞ্জন ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খান ডিভোর্সের চিঠি পাঠিয়েছেন স্ত্রী অপু বিশ্বাসকে এর মাধ্যমে শেষ হল ঢাকায় চলচ্চিত্রের এই জুটির নয় বছরের দাম্পত্য সম্পর্ক সাকিব খানের ঘনিষ্ঠ এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন অনেক আগেই ডিভোর্সের চিঠিতে স্বাক্ষর করে রেখেছিলেন শাকিব খান তিন দিন আগে সেই চিঠি এক আত্মীয়ের মারফতে অপুর কাছে পাঠানো হয় শাকিব এখন ভারতে আছেন পরবর্তী সিনেমার শুটিং এর কাজে তার আত্মীয় চিঠি পাঠিয়ে ভারতে চলে গেছেন দু সালের আঠারোই এপ্রিল খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় গোপনে বিয়ে হয় শাকিব অপু এরপর দীর্ঘ নয় বছর গণমাধ্যমকে আড়াল করে গোপনে সংসার চালিয়ে যেতে সক্ষম হন তারা এমনকি দু হাজার ষোলোর সেপ্টেম্বরে সন্তান আবরাম খান জয়ের জন্ম হলেও সেই খবরও ছ মাস পর্যন্ত চেপে রেখেছিলেন শাকিব খান সন্তান সম্ভব হওয়ার পর ঢালিউডের শীর্ষ নায়িকা থাকা অবস্থায় নিজেকে পর্দার দাঁড়ালে সরিয়ে নেন অপু দীর্ঘ এক বছর তিনি মিডিয়ার সামনে আসেননি এরপর সতেরোর দশ এপ্রিল হঠাৎ করেই শিশু সন্তান আব্রামকে কোলে নিয়ে একটি বেসরকারি টিভি লাইভে এসে অপু প্রকাশ করেন সাকিব খানের সঙ্গে তার সংসার ও সন্তান হওয়ার খবর অবন্তি বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নিয়ে সাকিবকে বিয়ে করার কথাও জানান তিনি বিয়ের কথা প্রকাশ করার পর থেকেই এ নিয়ে তুমুল বিতর্ক ওঠে দেশ জুড়ে দেশের শীর্ষ একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন তিনি মা হওয়ার পর অপু আর সেখানে তার স্বামী সাকিব খানকে দেখা যায়নি যদিও সে সময় তিনি দেশেই অবস্থান করছিলেন এর কিছুদিন পরই গুজবঠে অপু বিশ্বাসকে ডিভোর্স দিচ্ছেন সাকিব খান অবশেষে সেই গুঞ্জনী সত্যি হল গোপন সূত্রে জানা যায় আগামী ফেব্রুয়ারিতেই বুবলিকে ঘরে তুলবেন খান এর আগে আজকে সবনম দুপুরে অপুর বাসায় ডিভোর্স লেটার পাঠান শাকিব খান আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ